আসসালামু আলাইকুম। আমার পার্সোনাল ফেভারিট ড্যাক কোয়েস্টাইল M15, অনেক দাম, 20,000 টাকার উপরে। কিন্তু আপনার যদি এত বাজেট না থাকে বাট আপনি সিমিলার রেঞ্জের পাওয়ার চান, একটা ডিভাইস কিনবেন যে ডিভাইস আপনার সব রকম ইয়ারফোন হেডফোন ড্রাইভ করতে পারবে, তাহলে এই ভিডিওটা আপনাকে ব্যাপক হেল্প করবে। আমাদের হাতে আজকে আছে মুনড্রপ ডন, এরকম গোল অ্যালুমিনিয়াম কন্টেনারের মধ্যে একটা ড্যাক ডঙ্গল এসেছে। এই প্রথম দেখলাম মুনড্রপ তাদের কোনো একটা বক্সের ওপরে ওয়াইফোর ছবি দেয় নাই, উইচ ইজ আ রিফ্রেশিং থিং। তবে এই ডিভাইসটা তার থেকেও বেশি রিফ্রেশিং। আমি জানি আমাদের এই ভিডিওটা করতে অনেক দেরি হয়ে গেছে, ডিভাইসটা গত বছর মার্কেটে এসেছে, বাট এইটা আপনাদেরকে পরিচয় করায় দেওয়ার মতো একটা ডিভাইস, বিকজ ইটস রিয়েলি দ্যাট গুড। প্রথমে ধন্যবাদ জানাবো শেনজেন অডিওকে, বিকজ তারা আমাদেরকে এই ডিভাইস টেস্টিং পারপাসে পাঠিয়েছে। আপনি শেনজেন থেকে পারচেস করতে পারবেন অবভিয়াসলি। তো চলুন ফুল ভিডিও শুরু করে ফেলা যাক। আপনাদের সাথে আছি আমি হৃদয় এবং আপনারা দেখছেন ড্রয়েড হেড। বাংলাদেশে যদি আপনি এটা পারচেস করতে চান তাহলে আপনারা গিক মার্টের সাথে যোগাযোগ করতে পারেন, তাদের কাছে এই ডিভাইসটা আপনি 6 থেকে 6.5 এই রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন। অ্যাকচুয়াল প্রাইসিংটা আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া থাকবে। আর তাছাড়াও ডুনো টেলোস সহ আরও অনেক গিয়ার প্রি অর্ডার করে যে দেখে শুনে বুঝে কিনতে পারবেন, বিস্তারিত আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া থাকবে। ডিভাইসের বক্স অ্যালুমিনিয়ামের ক্যানেস্টার টাইপের, বেসিক্যালি এই ডিভাইসটাকে ক্যারি করার জন্য ইজিলি ইউজ করা যাবে। বক্সের ভেতরে একটা অ্যাডাপ্টার টাইপ সি থেকে USB-A দেওয়া হয়েছে। ড্যাক ডঙ্গলটার আসলে ফাংশনালিটি কি এটা নিয়ে অনেকে হয়তো এই পর্যায়ে এসে কনফিউজ হয়ে যাবেন। একটা ড্যাক ডঙ্গল কেন লাগে, কী করবো, এই জিনিসটা কিনে কী হবে? প্রথমত আমাদের ফোনে তো 3.5mm জ্যাক নাই, তাহলে আমি ওয়্যার্ড ইয়ারফোন শুনবো কেমনে? অ্যাডাপ্টার লাগবে। তো বাজারের এই সস্তা অ্যাডাপ্টারগুলোর সাউন্ড খুবই বাজে, কদিন পর পর নষ্ট হয়ে যায়। কোয়ালিটির কথা বাদই দিলাম, পার বলতে কিচ্ছু নাই, পটেটো টাইপের জিনিস। এখন দামি অ্যাডাপ্টার বা ডঙ্গলগুলোর ভেতরে কী থাকে? একটা ডিজিটাল টু অ্যানালগ চিপ থাকে, যেটা আপনার ফোন থেকে ডিজিটাল অডিও ডাটাগুলো নেয়, কনভার্ট করে। একটা অ্যাম্পলিফিকেশান চিপ থাকে, সিগন্যালটাকে বুস্ট করে, তারপর আপনার হেডফোনে পাঠায়। আগেকার ফোনগুলোতে 3.5mm পোর্ট ছিল, ইভেন LG-তে অনেক হাইরেস চিপ ইউজ করেছিল তারা। তার থেকে এই ডিভাইসগুলো কিছু কিছু দিক থেকে বেটার, বিকজ এটা আলাদা একটা ইউনিট, এর ভেতরে কোনো ওয়্যারলেস ফাংশনালিটি নেই, RF ইন্টারফেয়ারেন্সের কোনো ঝামেলা নেই, ব্যাকগ্রাউন্ড নয়েজ অনেক কম, ইত্যাদি ইত্যাদি। আর তারপরেও এখানে ভালো ড্যাক চিপ ইউজ করেছে, যেটা বেটার সাউন্ড প্রোভাইড করে। সো মুনড্রপ ডন এইটার ভেতরে সাইরাস লজিকের ড্যাক চিপ ইউজ করা হয়েছে, ইন্টিগ্রেটেড অ্যাম্পলিফায়ার রয়েছে যার মাধ্যমে অনেক পাওয়ার পাওয়া যায় এবং বেটার অডিও কোয়ালিটি পাওয়া যাবে। আপনি যদি আপনার ভালো ইয়ারফোন বা হেডফোনকে অ্যাকচুয়াল ট্রিটমেন্ট দিতে চান তাহলে এরকম একটা ড্যাক ডঙ্গল আপনার মাস্ট। দ্যাটস ওয়াই আমরা ভিডিও টাইটেল দিয়েছি দিস ইজ দ্য বেস্ট বাজেট ড্যাক ডঙ্গল। কিছু শর্টকামিংস অবভিয়াসলি আছে, সেটা নিয়ে এখন আসলে আলোচনা করব। সো মুনড্রপ ডন সিলিন্ড্রিক্যাল শেপড, কলমের থেকে একটু মোটা, ডিজাইনটা গতানুগতিক সব ড্যাক ডঙ্গলের থেকে ডিফারেন্ট, সার্কোনা থেকে বাইর হয়ে গোল হয়েছে, এটা গুড। সাদা অ্যালুমিনিয়াম চেসি, স্প্রে পেইন্ট করা যার কারণে RF ইন্টারফেয়ারেন্স কম পায়, কেবলটা ফিক্সড তবে ট্রান্সপারেন্ট, ভেতরে সিলভার কালারের থ্রেডগুলো দেখা যায়, দেখতে ভালোই লাগে। টাইপ সি টার্মিনেশন, এটা যদি আপনি আইফোনে ইউজ করতে চান তাহলে টাইপ সি থেকে লাইটনিং কনভার্টার ইউজ করতে হবে। আর নিচের দিকে একটা মাত্র পোর্ট, যেটা 4.4। এখন কথা হলো ভাই, এতদিন পর্যন্ত 3.5mm পোর্ট দেখে আসছি, এবি কি পোর্ট? দিস ইজ দ্য ব্যালেন্স পোর্ট 4.4। কারেন্টলি প্রচুর হেডফোন ইয়ারফোনে এই কেবল দেওয়া হয়েছে ডিফল্ট। আর 4.4 এর সুবিধা হচ্ছে ব্যালান্সড অ্যাম্পলিফায়ার সাপোর্ট, দুইটা চ্যানেলে আলাদা আলাদা অ্যাম্পলিফিকেশনের মাধ্যমে সিগন্যালকে বুস্ট করা হবে, যেখানে বেটার স্টেজিং, বেটার সেপারেশন এবং কোনো গ্রাউন্ডিং ইস্যু হাবিজাবি ইত্যাদি থাকে না, আর পাওয়ারও অনেক বেশি হয়। সো 3.5 এর থেকে 4.4 স্কেলেবিলিটি বেটার, সাউন্ডের দিক থেকেও কিছু কিছু ডিভাইসে বেটার এবং ভার্সাটাইল। আর এই ডিভাইসটা আপনি অ্যান্ড্রয়েড যে কোনো ফোন, টাইপ সি ইন্টারফেস অথবা মাইক্রো থাকলে অ্যাডাপ্টার দিয়ে, ল্যাপটপ, ডেস্কটপ এবং লাইটনিং থেকে টাইপ সি অ্যাডাপ্টারের মাধ্যমে আইফোনেও ইউজ করতে পারবেন। ডিভাইসের সাথে বলেছিলাম সাইরাস লজিকের 43131 চিপ ইউজ করা হয়েছে, 230mW পাওয়ার আউটপুট দেয় 32 ওহম লোডে। এরকম একটা ড্যাক ডঙ্গল যেটার মধ্যে ব্যাটারি নাই, যেটা শুধুমাত্র আপনার ফোনের আউটপুট বা ডেস্কটপের আউটপুট নিয়েই পুশ করবে, বেশ রিমার্কেবল। এরকম আউটপুট ফুল সাইজের হেডফোনকে ড্রাইভ করতে পারবে, প্ল্যানার ম্যাগনেটিক হেডফোন 400 AC ড্রাইভ করতে পারে, প্ল্যানার ইয়ারফোন, অন্যান্য ডাইনামিক ইয়ারফোন যেগুলো আসলে একটু ডিমান্ডিং ইয়ারফোন সেগুলো ড্রাইভ করতে পারে। তবে এই ডিভাইসের সেন্সিটিভ 16 ওহমের নিচের ইয়ারফোনগুলোর সাথে পেয়ারিং খুব একটা ভালো না, 16 ওহমের উপরে যে কোনো ডিভাইস এখানে আপনি থ্রো করেন ফুল পোটেনশিয়ালি ড্রাইভ করতে পারবে। দ্যাটস ওয়াই আমরা বলছিলাম এটা বাজেট ড্যাক ডঙ্গলের মধ্যে পাওয়ারফুল এবং ভার্সেটাইল ড্যাক ডঙ্গল, যেটা আপনার আর্সেনালের সব কিছুকেই তাদের ফুল পোটেনশিয়াল দিতে পারবে। এটার সাউন্ড নিউট্রাল, হার্শ না তবে একটু ব্রাইটের দিকে। মিড সেকশনটা আমার কাছে মনে হয়েছে লিন, অতটা ওয়েলকামিং না, অতটা ভরাট বা মিটি না।
সো পুরো মিডজে আমি যে ওয়েলকামিং ভাইব খুঁজি সেটা এখানে একটু কম আছে, তবে তার মানে এই না যে ভোকাল সেকশনকে ক্যান ক্যানে চ্যানচ্যানে করে ফেলবে। ট্রেবলে কোনো ঘাপলা নেই, ক্লিন ডাইনামিক একটা প্রেজেন্টেশন ছিল। ডিটেলস, ম্যাক্রো ডিটেলস, ম্যাক্রো ডাইনামিক এগুলো ভালো ছিল, এমন না যে একদম ফাইনাইট, খুবই ছোটোখাটো ডিটেল সব কিছু একদম ক্লিনভাবে বোঝা যায়। সেই ছোটোখাটো ডিটেলের ক্লিনলিনেস পাইতে গেলে আমাদেরকে কোয়েস্টাইল M15 এটার দাম এটার 4 গুণ ওই জায়গায় যেতে হবে। বাট 1/4 অফ দ্য প্রাইস, এটা চমৎকার একটা সাউন্ড স্টেজ, সেপারেশন এবং ইমেজিং প্রোভাইড করেছে, যেটা আমি অবাক হয়েছি। এটার সাথে বেসিক্যালি সব রকম সাউন্ড সিগনেচারের ইয়ারফোন হেডফোন ভালো সাউন্ড দেয়, তবে আমার কাছে মনে হয়েছে একটু ওয়ার্ম একটু ডার্ক টাইপের হেডফোন বা ইয়ারফোন এটার সাথে পেয়ারিং ভালো হয়। আমি সেনহাইজার HD 600 এটাতে চালাইছি, 300 ওমের একটা হেডফোন, যেটা চালাইতে বেশ বিফি অ্যাম্প লাগে, সেটা এরকম ছোট্ট একটা ড্যাকডঙ্গল দিয়ে চলেছে, ইট ওয়াজ সারপ্রাইজিং। তাছাড়া 7 Hz ইটার্নাল, যেটা মোটামুটি ভালোই পাওয়ার লাগে, একটু হালকা ওয়ার্ম বা ডার্ক টাইপের সাউন্ড, ইট সাউন্ডেড ওয়েল। মুনড্রপ কাটো, মুনড্রপ আরিয়া ইত্যাদি ইয়ারফোনগুলো এটার সাথে খুবই ভালো পেয়ারিং হবে। তো আপনার ইয়ারফোন যদি অনেক ব্রাইট হয় সেক্ষেত্রে আমি এটা রিকমেন্ড করবো না। দেন এগেন, যারা 1,500-2,000 টাকা প্ল্যান করছেন যে আমার একটা ড্যাকডঙ্গল দরকার, তাদেরকে আমি বলবো ভাই একটু টাকা সেভ করেন, বাজেট বাড়ান, এই ডিভাইসটা কিনেন, ইটস আ রিয়েলি গুড ডিভাইস। ড্যাকডঙ্গলটা আমার মনে হয় যে 8-10 হাজার টাকার মোটামুটি সব ড্যাক অ্যাম্পকে হারিয়ে দেওয়ার মতো ক্যাপাবিলিটি রাখে। এটার একটাই সমস্যা, এটার কেবলটা খোলা যায় না, সো নষ্ট হয়ে গেলেই জিজি। আর একটা সমস্যা হচ্ছে এখানে 3.5mm পোর্ট নাই, শুধু 4.4। আপনার যদি 4.4 কেবল না থাকে তাহলে 4.4 কেবল কিনতে হবে, আর যদি থাকে তাহলে আপনি অবভিয়াসলি হ্যাপি হবেন। সো দিস ইজ আ হাইলি রিকমেন্ডেড প্রোডাক্ট ফ্রম Droid Head টিম। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।